আজ অ্যাপসে অনেকেই বিকাশ নাম্বার অ্যাড করে ফেলেছেন এবং বিকাশ নাম্বারটা আপনি ডিলিট করতে পারছেন না। কিভাবে আপনার দারাজ অ্যাকাউন্টের বিকাশ নাম্বারটা ডিলিট করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অনেকের ক্ষেত্রে বিকাশ নাম্বার নতুন একটা দারাজ অ্যাকাউন্টে অ্যাড করতে গেলে ওই নাম্বারটা অ্যাড হচ্ছে না বা হয় না। তো সেক্ষেত্রে সবার না এটা, অনেকের ক্ষেত্রে এই অসুবিধাটা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার পুরনো অ্যাকাউন্টের বিকাশ নাম্বারটা ডিলিট করে রাখেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। সো এর জন্য আপনি ফার্স্টে আপনার দারাজ অ্যাপটা ওপেন করার পর আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই দারাজের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নামের অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এই পেজ চলে আসবে এবং খুব ইজি, কিন্তু আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এবং এখানে যে পেমেন্ট নামের একটা অপশন রয়েছে, দেখেন পেমেন্ট অপশন, এই পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার যে কয়টা নাম্বার এখানে অ্যাড করা রয়েছে সবগুলো শো করবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে শো করবে না। তো এখান থেকে বিকাশের আইকন রয়েছে, দেখেন এর ডান পাশে এখানে ডিলেট আইকন রয়েছে, এই ডিলেট আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে আবারও ডিলেট অপশন চলে এসেছে, এই ডিলেট অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে বিকাশ নাম্বারটা দেখেন ডিলেট হয়ে গেছে, অলরেডি ডিলেট হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনার দারাজ অ্যাকাউন্ট থেকে বিকাশ নাম্বারটা ডিলেট করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। আর আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, ডিসক্রিপশনে লিংক দেওয়ার চেষ্টা করবো, ওখান থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না।